কোভিড অতিমারিতে মানুষের পাশে দাঁড়াতে কেশিয়াড়িতে সাংসদ জন আহার কর্মসূচি গ্রহণ করলো বিজেপি। কোভিড পরিস্থিতিতে হারিয়েছে মানুষের কর্মসংস্থান, দুবেলা দুমুঠো আহারের ব্যবস্থা করতে হিমশিম খেতে হচ্ছে মানুষকে। বিশেষ করে জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকাগুলিতে নেই মানুষের হাতে কোনো কাজকর্ম। এই সমস্ত কর্মহীন মানুষগুলির পাশে দাঁড়াতে বিজেপি গ্রহণ করলো সাংসদ জন আহার কর্মসূচি। এদিন বিজেপির পক্ষ থেকে কেশিয়াড়ি থানা পার্শ্বস্থ এলাকায় সম্পূর্ণ বিনামূল্যে মানুষজনের হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হয়। ভাতের সঙ্গে ডিমের ঝোল, সঙ্গে সবজির ব্যবস্থাও ছিল। বিজেপি নেতৃত্ব সহ কর্মী সমর্থকেরা এদিন নিজেরাই রান্না করা খাবার পরিবেশন করেন। লকডাউন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। গত 30 মে থেকে শুরু হয়েছে এই কর্মসূচি, 30 জুন পর্যন্ত বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় চলবে বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেশিয়াড়ি বিধানসভার বিজেপি প্রার্থী সোনালী মুর্মু, সাংসদ প্রতিনিধি বিনোদ বিহারী মুর্মু সহ আরো অনেকে। আজকে আমাদের এই আয়োজন আমাদের পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষে আমরা এমন একটা সিচুয়েশনে রয়েছি, কোভিড পরিস্থিতি। তো এই কোভিড পরিস্থিতিতে মানুষের হাতে কোনো কাজ নেই, কোনো কর্ম নেই, মানুষের হাতে কোনো রোজগার নেই। তাই আমরা দুমুঠো এক রান্না করা আহারের ব্যবস্থা করেছি। আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার সাংসদ মাননীয় দিলীপ ঘোষ মহাশয়ের অনুপ্রেরণায় আজকে কেশিয়াড়ি বিধানসভার আমাদের কেশিয়াড়ি থানা গড়াতে আজকে আমাদের এই সাংসদ জনহার কার্যক্রম চলছে। কি রয়েছে আজকে মেনুতে? আজকে আমাদের ভাত, একটা সবজি রয়েছে এবং ডিমের ঝোল রয়েছে। হ্যাঁ, উদ্যোক্তা কেন আজকে? উদ্যোক্তা আমাদের এই যে কোভিড পরিস্থিতি 15 দিনের ছিল, আবার ওটা লকডাউন বেড়ে 15 দিন হয়েছে, আবার 30 জুন পর্যন্ত লকডাউন রয়েছে। এই যে দীর্ঘ 1 মাস ধরে এই পরিস্থিতিতে আমরা মানুষের পাশে থাকার জন্য রান্না করা খাওয়ার সাংসদ জনাহার মানুষের হাতে আমরা তুলে দিচ্ছি এবং 30 জুন পর্যন্ত এই কার্যক্রমটা আমাদের বিধানসভার সমস্ত বিভিন্ন জায়গায় এই কার্যক্রমটা চলছে। কদিন আগে থেকে শুরু করেছেন? কবে থেকে? আমরা 30 মে থেকে আমাদের 30 জুন পর্যন্ত দীর্ঘ 1 মাস আমাদের এই কার্যক্রম সারা বিধানসভা চলছে। আগামী দিনে লকডাউন বাড়ে তখন কি থাকবে, করা হয়েছে কিছু? সেটা আমাদের মাননীয় সাংসদ দিলীপ ঘোষ মহাশয় যেমন তিনি নির্দেশ দেবেন সেইভাবেই আমরা তার কার্যক্রম বা তার আদেশ আমরা সেইভাবে মেনে চলব। কতজন মানুষকে দেওয়া হচ্ছে আজকে? আজকে আমরা প্রায় 250 থেকে 300 জন এই রান্না করা খাওয়ার আমরা তাদের হাতে তুলে দিচ্ছি। কি নাম আপনার? বিনোদ বিহারী মুর্মু, সাংসদ প্রতিনিধি দিলীপ ঘোষ। কেশিয়াড়ি থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।